भारतीय क्रिकेट बोर्डर प्रेसिडेंट और देशर जातीय क्रिकेट दल साबेक कैप्टेन सौरभ गांगुली के हासपाताले भर्ती करते हुए वुडलैंड्स हासपाताले सूत्रे बला होच्छे तार मृदु हार्ट अटैक हुए। बीबीसी कोलकाता संवाददाता अमिताभ भट्टशाली जानाच्छेन हासपाताल सौरभ गांगुली एंजियोग्राम करा हुए से तार हार्टे ब्लक पा गेछे एबं एजन्य ताके स्टेंटिन करा होच्छे अर्थात तार हार्टे रिंग पराना होच्छे। पारिवारिक सूत्रे जाना गेछे बाड़ीते व्यायाम करार समय हठात ब्लैक आउट हुए जान 47 बछर बयसी मिस्टर गांगुली। रात থেকে তিনি অসুস্থতার কথা জানিয়েছেন, পিঠে আর হাতে ব্যথা অনুভব করছিলেন। ব্ল্যাক আউট হয়ে যাওয়ার পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মিস্টার গাঙ্গুলির অসুস্থতার খবর পেয়ে রাজ্য সরকারি হৃদরোগ বিশেষজ্ঞরাও এই বেসরকারি হাসপাতালে যাচ্ছেন বলে খবরে জানা যাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সবাই তার শারীরিক অবস্থার খোঁজ নিয়ে যাচ্ছেন। सौरभ ट्रिपल ভেসেজ ডিজিজে ভুগছেন বলে জানিয়েছেন ডাক্তাররা। বেডে দেওয়ার পর তার অবস্থা স্থিতিশীল বলে খবর। তাকে চা বিস্কুট খেতে দেওয়া হয়েছে, হালকা খাবার দেওয়া হচ্ছে, একটি টেস্ট বসেছে, আরও দুটি টেস্ট বসানো হবে, আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে। সৌরভ গাঙ্গুলী দ্রুত আরোগ্য প্রার্থনা করে টুইট করলেন অধীর চৌধুরী। লোকসভার বিরোধী দলনেতা লিখেছেন, ভগবানের কাছে প্রার্থনা করছি, ভারতীয় ক্রিকেটের বিরাট আইকন, আমাদের সবচেয়ে প্রিয় সৌরভ গাঙ্গুলী দ্রুত সুস্থ হয়ে উঠুন। সৌরভের সঙ্গে গভীর হৃদয়তা আছে শচীন টেন্ডুলকারের। কলকাতায় এসে শচীন গিয়েছিলেন মহারাজের বাড়িতেও। আজ সৌরভের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার খবরে বিচলিত মাস্টার ব্লাস্টার টুইট করেন, এইমাত্র সৌরভের অসুস্থতা খবর পেলাম, আশা করি প্রতিটি দিন দ্রুত ও সম্পূর্ণ সুস্থ হওয়ার দিকে এগিয়ে চলো, তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো।